চীনাদি বিলকে ঘিরে তৈরি হয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত চীনাদি বিল হয়ে উঠেছে প্রকৃতি প্রেমী মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। স্থানীয়দের মতে পর্যটন শিল্পের বিকাশ ঘটানো গেলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আরো ত্বরান্বিত হবে দেশের অর্থনীতির চাকা। নরসিংদী থেকে বেনজির আহমেদ বেনুর রিপোর্ট, মুক্তা মনোয়ার। চীনাদি বিল, এখানে যেমন আছে প্রকৃতির অপার সৌন্দর্য, তেমনি বিলের পানিতে রয়েছে দেশি প্রজাতির সুস্বাদু মাছের ছড়াছড়ি। নরসিংদীর শিবপুর উপজেলার সদর থেকে 8 কিলোমিটার পশ্চিমে দুলালপুর ইউনিয়নের অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই বিল, যার চারপাশে শস্য শ্যামলা দৃশ্য আর নীল আকাশের নৈসর্গিক সৌন্দর্য দৃষ্টি কেড়েছে দর্শনার্থীদের। দূর দূরান্ত থেকে অনেকে আসে, এখানে খুব ভালো লাগে, পরিবেশটা খুব সুন্দর, শান্ত, খুব ভালো লাগছে। চীনাদি বিলটা খুবই সুন্দর, সবাইকে নিয়ে খুব মজা করতেছি। নৌকা বা স্পিড বোর্ডে বিলের বুক জুড়ে ভেসে বেড়ানো কিংবা পায়ে হেঁটে বিলের মনোরম দৃশ্য উপভোগ করে মুগ্ধ দর্শনার্থীরা। মানুষের ভিড়ে মুখর চীনাদি বিলের পার, এমন চিত্র নিত্যদিনের। তাই রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন করে চীনাদি বিলকে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি দর্শনার্থীদের। রাস্তাঘাট তেমন একটা ভালো না আর কি, তো আমরা চাই তাড়াতাড়ি যেন আরো সংস্কার হয় রাস্তাঘাটের পক্ষ হাতেছে, তো ভবিষ্যৎ দেখানো হলে পর্যটকের সংখ্যা আরো অনেক বাড়বে। সরকার যদি এদিকে ভালো একটা পদক্ষেপ নেয়, প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে অন্যান্য যে জায়গাগুলো আছে তার মধ্যে এটা অন্যতম একটা জনপ্রিয় জায়গা হয়ে উঠবে। শিবপুর উপজেলার নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম বলেছেন, সম্ভাবনার এই বিলকে পর্যটন কেন্দ্র করার লক্ষ্যে কাজ করছেন তারা। এটিকে আমরা নতুন ভাবে সাজাতে চাই, পর্যটকদের জন্য সৌন্দর্য উপভোগের একটি আমরা ব্যবস্থা করে দেবো, যাতে করে এখানে পর্যটকরা এসে আনন্দ পায়। স্থানীয়দের আশা, সরকারের একটু সুনজরই বদলে দিতে পারে এই বিলের চিত্র। মুক্তা মনোয়ার, এটিএন বাংলা।